আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে, সঙ্গে আছি আমি নুসরাত শামি। শুরুতেই সংবাদ শিরোনাম। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে থাকা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন, সুষ্ঠু ভোট হচ্ছে বললেন সিএসসি। মেট্রো রেলের স্বপ্ন বাস্তবায়নে বাকি মাত্র একদিন, দেশের যোগাযোগ ব্যবস্থায় রচিত হবে নতুন মাইল ফলক, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক সার্ভিস চালু। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নবনির্মিত শিপে শিপ বিল্ডিং উদ্বোধন, জাহাজ ও বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে নৌবাহিনী প্রধান। পহেলা জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলছে স্টল নির্মাণের কাজ, থাকছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। ফেনীতে বেড়েছে শীতের প্রকোপ, ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস, ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল 8:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিরতিহীনভাবে বিকেল 4:00 পর্যন্ত। আগামী 5 বছরের জন্য রংপুর সিটির নগর পিতাকে হবেন, সেই সিদ্ধান্ত জানাতে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। সকালে ঘন কুয়াশার জন্য ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামি। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সকাল 8:30 নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে একটানা বিকাল 4:30 পর্যন্ত। এটি রংপুর সিটির দ্বিতীয় নির্বাচন। নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন 4.25 লাখ ভোটার। শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা। এ সময় ভোট নিয়ে তাদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খুবই ভালো লাগতেছে, এভাবে ভোট দেব এবং কুয়াশা থাকা দিন অবস্থায় ভোট দেওয়ার আগ্রহ নিয়ে আসছে। ভোট আমাদের নৈতিক দায়িত্ব। এসে দেখি অন্যরকম পরিবেশ, খুব ভালো লাগতেছে, মানে উৎসব মুখর পরিবেশ। আজকে প্রথম দিলাম ভোট দিয়ে, খুবই ভালো লাগলো। আমরা মনের আনন্দে আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এখানে আসছি। কোনো সমস্যা নাই, কিন্তু সুন্দর হচ্ছে। মনে করছিলাম যে কঠিন হবে, তা না, এখানে ভোট অনেক সহজ এবং ভোট নিশ্চিত হয়। সকাল 9:00 দিকে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। প্রথম দফায় ইভিএমের ত্রুটির কারণে ভোট নিতে না পারলেও দ্বিতীয় দফায় ভোট দিয়ে ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ইভিএমগুলো সঠিক আছে কিনা, কাজ করতেছে কিনা, এটা নির্বাচন কমিশনের অনেক আগে থেকেই দেখা উচিত এবং এই আমার মনে হয় সেই দিক থেকে গুরুত্বের সঙ্গে দেখা হয় নাই। অপরদিকে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী হুসনে আরা লুৎফা ডালিয়া সকাল 9:30 ভোট দেন। ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আমি বিশ্বাস করি ইভিএম পদ্ধতি একটা সহজ পদ্ধতি, হাতের মোবাইল যেমন একটা সহজ পদ্ধতি, ইভিএম পদ্ধতিও তেমন পদ্ধতি। নির্বাচন সুষ্ঠু করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 183 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 68 জন নারী কাউন্সিলর প্রার্থী। মিটিং এর পর থেকে এবং তার আগে থেকেও আমাদের ইন্টেলিজেন্স সার্ভেলেন্স রয়েছে, এখন পর্যন্ত এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল এবং ওরকম মেনশনেবল কোনো কিছু নেই। তাদের ভোট নেওয়ার জন্য যদি আর অধিক সময় থাকতে হয় সেক্ষেত্রে ভোট নেওয়া হবে, কাউকে বাদ দেওয়া হবে না। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, রংপুর থেকে এই মুহূর্তে ভোটের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সকাল 8:30, কিন্তু উৎসবমুখর পরিবেশে রংপুরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে কিন্তু তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করছে। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে আমি সকালে সংবাদে যেমনটা বলেছিলাম যে আসলে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে পুরুষ ভোটারদের সাথে সাথে কিন্তু নারী যে ভোটাররা রয়েছে তারা কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং নির্বিঘ্নে কিন্তু ভোট প্রদান করে কিন্তু তারা চলে গেছেন। তবে বলা যায় যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি রংপুর নগরীর 28 নম্বর কেন্দ্র, রংপুর সিটি কলেজ ভোট কেন্দ্রে, এখানে আমরা জানি যে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি যেমনটা জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রে 2056 জন ভোটার কিন্তু ভোট প্রদান করবেন, ইভিএমে ভোট দিতে পারে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে ইভিএমের মাধ্যমে ভোট দিতে পারে তারা কিন্তু অনেকটাই খুশির কথাও কিন্তু বলেছেন। তবে বলা যায় যে আমরা কয়েকটি কেন্দ্রে
ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ইভিএম মেশিনের কিছু ত্রুটিও ছিল, কিছু মেশিন সমস্যা থাকার কারণে ভোট একটু বিলম্বিতও হয়েছে কিছু কিছু কেন্দ্রে, এবং পরবর্তীতে সে ইভিএম মেশিনগুলো টেকনিশিয়ান এসে কিন্তু সেগুলো ঠিকঠাক করার পরে কিন্তু আবার পুনরায় আসলে ভোট প্রদান করতে পারছেন সাধারণ ভোটাররা। তবে বলা যায় যে উৎসবমুখর পরিবেশে কিন্তু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের কিন্তু ভোট গ্রহণ চলছে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ভোটের সর্বশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মাহমুদুল হাসান। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। সকাল থেকেই সিএসসি সহ নির্বাচন কমিশনাররা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন। সিএসসি বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ধীর গতিতে ভোট উঠছে, হয়তো বা কিছুটা তুলনামূলক, এটা আপেক্ষিক, আপেক্ষিক অর্থে ধীর গতি হতে পারে, আমাদের চোখে এখন অবধি আসেনি। মনেই হচ্ছে ভোট বেশ উৎসবমুখর হচ্ছে, এবং ভোটারদের উপস্থিতি আমাদের অভিমতে যথেষ্ট সন্তোষজনক। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সাইদ। অপু, অপু, রংপুর সিটি নির্বাচনের ভোট মনিটরিং করছেন ইসি আমরা জানি, তো এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ নুসরাত আপনাকে। আসলে আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, এরপরে কিন্তু ঠিক 12:05 আমাদের সাথে কথা বলেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত 10% আসলে ভোট কাস্ট হয়েছে, এবং তারা দেখতে পাচ্ছেন যে সিসিটিভির মাধ্যমে যে পর্যবেক্ষণ করছেন, যে মনিটরিং করছেন, তাতে দেখা গেছে যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও আমরা প্রশ্ন করেছিলাম যে 229টি ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, এর মধ্যে 17টি সিসি ক্যামেরা যে ত্রুটি ছিল, সেই সিসি ক্যামেরাগুলোর মধ্যে কতটুকু ত্রুটি, মানে ত্রুটি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, মানে আপনাদের যে টেকনিক্যাল যারা দায়িত্ব পালন করছেন তারা বলেছেন যে সেগুলো থেকে আসলে উত্তরণ হয়েছে, এবং 5-7টি এখনও বাকি রয়েছেন যেগুলো এখনও ত্রুটি রয়েছে, সেগুলো থেকেও বের আসার চেষ্টা করছেন এবং সমাধানের চেষ্টা করছেন। অর্থাৎ বলতে গেলে যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের যে 11টি সংরক্ষিত যে ওয়ার্ড রয়েছে এবং 33টি সাধারণ ওয়ার্ড, অর্থাৎ মোট যে 44টি ওয়ার্ডের যে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণ তারা সন্তোষ প্রকাশ করে বলছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুব শান্তিপূর্ণভাবে আছে এবং সুন্দরভাবে রয়েছে। এছাড়াও আমরা বলেছিলাম যে জাতীয় পার্টির প্রার্থী আসলে মোস্তাফিজুর রহমান, তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সামনে আসলে বলেছিলেন যে তা ইভিএমে তিনি ভোট দিতে পারেননি, তো সেই প্রশ্ন উত্তরে নির্বাচন কমিশনার আনিসুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এমনটি হতেই পারে, তবে পরে তিনি ভোট দিয়েছেন। তবে সার্বিক বিষয় মিলে আসলে বলতে হয় যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে যে চ্যালেঞ্জ নিয়েছিলেন নির্বাচন, সেটি কিন্তু তারা দেখাতে চেয়েছেন শুধুমাত্র একটিমাত্র। আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। দর্শক, মেট্রো রেলের স্বপ্ন বাস্তবায়নে আর মাত্র একদিন বাকি। এ মুহূর্তে মেট্রো রেল আগারগাঁও স্টেশনে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কাল উদ্বোধন হচ্ছে ঢাকাবাসীর স্বপ্নে মেট্রো রেল, তো এ বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আসলে যে কথাটি বলছিলেন যে মেট্রো রেলের উদ্বোধনের আর মাত্র একদিন বাকি আছে, আগামীকালকেই মেট্রো রেলের উদ্বোধন হবে। আমরা সেই উপলক্ষেই একটু আগে আমরা রয়েছি এখন আগারগাঁও স্টেশনে। স্টেশনটিতে সংবাদ সম্মেলন করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং তারপরে তিনি যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন যে এর মধ্যে কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আগামীকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করবেন। এবং তবে প্রাথমিকভাবে যে বিষয়টি তিনি জানিয়েছেন যে কিন্তু বেশ কয়েকটি স্টেশন থাকলেও আগারগাঁও উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি ট্রেনগুলো চলাচল করবে, মাঝখানে স্টপেজ যেগুলো রয়েছে, স্টেশনগুলো রয়েছে, সেখানে ট্রেনগুলো থামানো হবে না। আসলে প্রস্তুতির যদি একটু শেষ কি খবর সেটা আমরা দেখাতে চাই যে আমাদের দর্শকদেরকে, আমরা যে প্ল্যাটফর্মটিতে রয়েছে এখন আগারগাঁও স্টেশনটিতে রয়েছে, সেই স্টেশনের ভেতরেই যদি আপনারা একটু দেখতে পান যে এরই মধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, যে টিকিট কাউন্টারগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্বয়ংক্রিয়ভাবে টিকিট বিক্রয়ের যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রস্তুত, এবং এর পাশেই রয়েছে আরেক
আরেকটি টিকিট কাউন্টার যেখানে যারা এই মেশিনের মাধ্যমে টিকিট না কাটতে পারবেন তারা সরাসরি সেখানে লোক থাকবে, সেই লোকের কাছ থেকেই তারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভাড়ার তালিকাও তারা টানিয়ে দেওয়া হয়েছে যেন এ নিয়ে কোনো সমস্যা না হয়। সেই তালিকা অনুযায়ী সেই সমপরিমাণ টাকা নিয়ে তারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানে কিন্তু এমআরটি পাসেরও ব্যবস্থা করা হয়েছে, যারা এমআরটি পাস ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাড়ার ক্ষেত্রে 10% ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের কথা আমাদেরকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে সেই ছাড়ের বিষয়টি যারা এই এমআরটি পাস ব্যবহার করবেন তারা সেই ছাড়টি পাবেন। এছাড়া কিন্তু আমরা হাফ বাড়ার যে বিষয়টি যে প্রশ্ন করেছিলাম সেই বিষয়টি কিন্তু তিনি নাকচ করেছেন যে না, আসলে কারোর জন্য হাফ বাড়ার বিষয়টি রাখা হয়নি। তবে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু ফ্রিতে এই ট্রেনে মেট্রো রেলে তারা আসলে ভ্রমণ করতে পারবেন। তো আমরা আসলে যতটুকু জানছি যে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্বয়ংক্রিয় যে গেটগুলো আসলে যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে এই গেটগুলো দিয়েই কিন্তু টিকিট নেওয়ার পর যাত্রীরা তৃতীয় তলায় যেতে পারবেন এবং এই সবগুলো গেটই কিন্তু বন্ধ থাকবে। স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাটার পর তারা বা এমআরটি যে পাসটি রয়েছে সে পাসটি এখানে স্পর্শ করার পরেই এই গেটগুলো খুলে যাবেন। এছাড়া গেটগুলো বন্ধ থাকবেন এবং বন্ধ থাকার কালীন সময়ে কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর যারা আসলে এই এমআরটি পাস নেবেন না তাদের জন্য এখানে সাধারণ অন্যান্য মানুষ তারা এখানে থাকবেন, তারা তাদের পাসটির মাধ্যমে তারা এই গেটটি খুলে দেবেন টিকিট প্রদর্শন করলে এবং এই সিঁড়ি দিয়ে সামনে বেয়েই কিন্তু তারা তৃতীয় তলায় চলে যাবেন। তৃতীয় তলাটি তলাতে এসেই কিন্তু সেই ট্রেন আসলে থামবেন এবং সেই ট্রেনে থামার পর সেখানেই যাত্রীরা ট্রেনটিতে উঠবেন করবেন। তবে প্রাথমিকভাবে আসলে যে কথাগুলো বলা হয়েছে যে এখানে মানুষ যেহেতু অভ্যস্ত নয় এই মেট্রো রেলের সাথে, সেই মানুষদের অভ্যস্ত করতে তারা সব ধরনের সতর্ক বার্তা এখানে তারা প্রচার করবেন, তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাদেরকে দেখানোর চেষ্টা করবেন কীভাবে ট্রেনে চড়া হয়। আগামী 3 মাস কিন্তু এই ট্রায়াল পর্বটি চলবে, 3 মাস পরে গিয়ে যে আইনের বিষয়টি রয়েছে যে আইনকানুন রয়েছে সেই বিষয়টি হয়তো প্রয়োগ করা হবে। 3 মাসের মধ্যে প্রাথমিক কোনো আইন আসলে ওইভাবে প্রয়োগ করা হবে না, কারণ যেহেতু আমরা বাঙালি যারা রয়েছেন বাংলাদেশে যেহেতু প্রথম এই মেট্রো রেলটি, সেই মেট্রো রেলে চড়ার স্বাদ নিতে আসলে অনেকেই ভুল করতে পারবেন, সেই ভুলটি তারা শুধরে দেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন বিজ্ঞাপনের ব্যবস্থা এখানে প্রচার কীভাবে মেট্রো রেলে চড়তে হবে সব কিছু মিলিয়ে আমরা বলবো যে এখন পুরোপুরি প্রস্তুত পুরো মেট্রো রেলে চড়ার জন্য। রাজধানীবাস আর মাত্র একদিন পরে একটি উদ্বোধন করা হলো যে 29 তারিখ থেকে সর্বসাধারণের জন্য পরই মানুষ মেট্রো রেলে চড়ার স্বাদ নেবেন। তবে পুরোপুরিভাবে বাণিজ্যিকভাবে মেট্রো রেলে চড়তে হলে সবগুলো স্টেশনে ব্যবহার করতে হলে সে আরও অপেক্ষা করতে হবে হয়তো আরও কিছু দিন, কারণ 3 মাস পর থেকে সেই স্টেশনগুলো সবগুলো স্টেশন খুলে দেওয়া হবে। এছাড়া আগামী বছর আমরা যে কথাগুলো জানিয়েছেন মতিঝিল পর্যন্ত তারা কিন্তু ট্রেনটি খুলে দেওয়ার তারা চিন্তাভাবনা করছেন, যে এরই মধ্যে তাদের অনেক অনেক কাজই তারা শেষ করেছে, সেই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে চলছে। রাকিব আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মেট্রো রেলের উদ্বোধনের সর্বশেষ খবর জানাতে আগারগাঁও স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। মেট্রো রেলের স্বপ্ন বাস্তবায়নে বাকি মাত্র একদিন, কাল দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে রচিত হবে নতুন একটি মাইল ফলক। উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে স্বপ্নের মেট্রো রেলে চড়তে পারবেন মানুষ। তবে মেট্রো রেলে উঠতে গেলে জানতে এবং মানতে হবে বেশ কিছু নিয়মকানুন, আর সেগুলো না মানলে যাত্রীকে নেওয়া হতে পারে পুলিশ হেফাজতেও। মেট্রো রেলের সেসব নিয়ম কানুন জানাচ্ছেন এস এম আরিফ। স্বপ্ন সত্যি করে দেশের যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে মেট্রো রেল। 28 ডিসেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যানজটের ঝামেলা থেকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে মেট্রো রেল প্রকল্প। অবকাঠামো থেকে শুরু করে যার সবকিছুই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, ফলে যাত্রীদেরও মানতে হবে কঠোর বিধিনিষেধ। স্টেশনের মেইন প্ল্যাটফর্ম, কনকোর্স লেভেল ও ট্রেন সবখানেই যাত্রীদের দায়িত্বশীল আচরণ করতে হবে, মেনে চলতে হবে নির্দেশিকা, অন্যথায় নিয়ম ভঙ্গের অপরাধে পড়তে হবে শাস্তির মুখে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, মেট্রো রেলে কোনো ধরনের পোষা প্রাণী আর বিপজ্জনক কোনো বস্তু বহন করা যাবে না, ট্রেন বা স্টেশনের কোথাও ফেলা যাবে না পানের পিক বা থুতু। প্ল্যাটফর্ম ও ট্রেনে খাবার খাওয়া ও যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। বিরত থাকতে বলা হয়েছে ফোনের লাউড স্পিকার ব্যবহারে এবং বৃহদাকার ও ভারী মালপত্র বহনেও। এছাড়া ট্রেন দেখার জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরে ঢোকা যাবে না, দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেও নিষেধ করা হয়েছে। একাধিক আসন দখল থেকে বিরত থাকা আর দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্ধারিত হলুদ ট্যাকটাইল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে।
এর পাশাপাশি কিছু পরামর্শ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে সহায়তা সহ সর্বক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখা এবং নিজ গন্তব্য সম্পর্কে তথ্য পেতে মেট্রো ম্যাপের সহায়তা নিতে বলা হয়েছে। মেট্রো রেলের সম্পদ বিনষ্টকারী বা নির্দেশিকা অমান্যকারী যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় কর্তৃপক্ষ। তবে প্রথমে স্টেশনের কনকোর্স লেভেলের ডিটেনশন রুমে কাউন্সিলিং করানো হবে, তাতে ফল না আসলে প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করা হবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর নবনির্মিত শিপ বিল্ডিং উদ্বোধন করা হয়েছে। সকালে শিপবিল্ডিং সহ বিভিন্ন কাজের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এই শিপবিল্ডিংটি নৌবাহিনীর কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নির্মাণের মাধ্যমে জাহাজ এবং বোট নির্মাণ কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শেডটিতে রয়েছে 2টি 25 টন ক্ষমতা সম্পন্ন ওভারহেড ক্রেন ও রয়েছে একটি আধুনিক সিএনসি মেশিন যা ডকইয়ার্ডের সক্ষমতাকে আরও এক ধাপ উন্নীত করবে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে। তো আপনি জানেন যে আসলে কিছুক্ষণ আগে নৌবাহিনীর প্রধান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন, একটি শিপ বিল্ডিং এবং এখানে একটি গেস্ট হাউস, শীতলক্ষা নামে একটি গেস্ট হাউস উদ্বোধন করেছে। আপনি যদি একটু আমার পিছনের চিত্রটি দেখেন যে আসলে অনেক বড়, অর্থাৎ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ঠিক পূর্ব পারে বন্দরের অংশে কিন্তু এই শেডটি নির্মাণ করা হয়েছে। এই শেডটি কিন্তু আসলে একই সাথে যে বড় বড় যে জাহাজ এবং বোটগুলো রয়েছে সেই বোটগুলো কিন্তু আসলে এখানে নির্মাণ করতে পারবেন এবং এখানে অত্যাধুনিক কিছু মেশিনারিজের কিন্তু আসলে সংযোজন হয়েছে, যে এই মেশিনারিজের মাধ্যমে কিন্তু নৌবাহিনী আরও অত্যাধুনিক জাহাজ বা বোট কিন্তু তারা নির্মাণ করতে পারবেন এখানে। বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কিন্তু আসলে আরও উদ্যোগী হবে এই ডকইয়ার্ড। তো একই সাথে আসলে যদি আমি এক কথায় বলতে চাই যে আসলে বাংলাদেশ নৌবাহিনী এই ডকইয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আসলে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে কিন্তু এটি সরকারের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং নৌবাহিনীর প্রধান কিন্তু বলেছেন যে করোনার মধ্যেও কিন্তু এই প্রতিষ্ঠানটি অত্যন্ত লাভের মুখ দেখেছে। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে উদ্বোধনের সবশেষ পরিস্থিতি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসর উদ্বোধনের বাকি মাত্র কদিন। তাই তো মেলার অংশ নেয়া বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির স্টল নির্মাণ থেকে শুরু করে এর সৌন্দর্য বর্ধনে দম ফেলার ফুরসত নেই কর্মরত শ্রমিকদের। এবারও স্টল নির্মাণে থাকছে বৈচিত্র্য আর নান্দনিকতার ছোঁয়া। সারা দেশের মতো ফেনীতেও বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস, শীত এলেই সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফেনীর ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ আহমেদ বলেছেন, জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর বিজয় লাভ সম্ভব নয়। জনগণই হচ্ছে সেনাবাহিনীর প্রধান শক্তি। দেশ রক্ষায় শুধু নয়, সেনাবাহিনী জনগণের সহায়তা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। আমরা যখন জনগণের কাছে আসি সবসময় জনকল্যাণমূলক কিছু করার চেষ্টা করি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র কানাডায় এ পর্যন্ত 55 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো শহর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, হাজার হাজার মানুষ দুর্যোগের সময় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। কোথাও 8 ফুট, কোথাও বা 10 ফুট পুরো বরফের আস্তরণে জমে গেছে রাস্তাঘাট। এবার খেলার সংবাদ। পার্বত্য
পারফরম্যান্সের দিক দিয়ে রাসেল ডমিঙ্গোকে এগিয়ে রাখলেও কোচিং প্যানেলে আরও সংযুক্তির আভাস দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, নতুন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এগোতে চায় বোর্ড। এদিকে জাতীয় দলের সিরিজ থাকলেও আইপিএলে খেলতে পারবে না কোনো খেলোয়াড় বলেও জানান পাপন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।